খেলার খবরাখবর নিয়ে মাঠে ময়দানে লগ ইন করছি আমি তাহসিনা ইয়াসমিন। ম্যাচ ভেন্যুতে প্রস্তুতি ম্যাচের আত্মবিশ্বাস উবে গেল মূল ম্যাচে। ক্যারিবীয় দ্বীপে আবারও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। তামিম মুমিনুলদের আসা যাওয়ার মিছিলে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে মাত্র 103 রানে অল আউট বাংলাদেশ। সফরকারী ছয় ব্যাটার ফেরেন শূন্য রানে। সাকিবের 51 রানে কোনো মতে 100 পার করে টাইগাররা। জবাবে 2 উইকেটে 95 রানে প্রথম দিন পার করেছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে 8 রানে পিছিয়েও ক্যারিবীয়রা। 5 ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা এনেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে 26 রানে হারিয়েছে লঙ্কানরা। শ্রীলঙ্কার দেয়া 221 রানের টার্গেট তাড়া করতে নেমে 189 রানে অল আউট হয় অজিরা। পাল্লে গেলেতে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। 35 রানের মধ্যে 2 ওপেনার নিসাঙ্কা ও গুনাথিলাকাকে হারায় স্বাগতিকরা। মিডল অর্ডারে কুশল মেন্ডিস 36 আর ধনঞ্জয়া ও সানাকা সমান 34 রানের ইনিংস খেলেন। 47 ওভার 4 বলে 9 উইকেট হারিয়ে 220 রান করার পর বৃষ্টির বাধার মুখে পড়ে শ্রীলঙ্কা। পরে বৃষ্টি আইনে 43 ওভারে 216 রানের টার্গেট তাড়া করতে নামে অজিরা। টপ অর্ডারদের মাঝারি মানের স্কোরে লঙ্কানদের জবাব দিচ্ছিল সফরকারীরা, কিন্তু শেষের 19 রান করতে 5 উইকেট হারালে আর ম্যাচে ফিরতে পারেনি অস্ট্রেলিয়া। সর্বোচ্চ 37 রান করেন ওয়ার্নার, 30 রান আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। 2026 ফুটবল বিশ্বকাপের ভেন্যুর নাম প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। উত্তর আমেরিকার 3 দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ক্যানাডার 16টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ওই আসর। 2026 সালেই প্রথমবারের মতো 3 দেশ একত্রে হোস্ট করবে বিশ্বকাপ। এছাড়া আগামী বিশ্বকাপে প্রথমবারের মতো 48টি দেশের অংশগ্রহণে হতে যাচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই বাড়বে ম্যাচের সংখ্যা। তাই কাতার বিশ্বকাপে যেখানে খেলা হবে 8টি ভেন্যুতে, সেখানে 4 বছর পরের আসরে খেলা হবে 16টি ভেন্যুতে। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের 11, মেক্সিকোর 3 ও ক্যানাডার 2টি ভেন্যুতে হবে পুরো বিশ্বকাপের খেলা। যুক্তরাষ্ট্র ও মেক্সিকো এর আগে বিশ্বকাপ হোস্ট করলেও প্রথমবারের মতো বিশ্বকাপের ভেন্যু হচ্ছে ক্যানাডা। আজ এ পর্যন্তই, লগ আউট করছি মাঠে ময়দানে। রাত 10টায় নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ রইল। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।